ভোটের মুখে এক মানবিক সংগঠনকে সামনে রেখে এনআরসি এনপিআর ও সিএএ আইনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে হবিবপুর বিধানসভা কেন্দ্রের খিরিপাড়া গ্রাম। গেরুয়া শিবিরের অভিযোগের তির ঘাসফুলের বিরুদ্ধে, যদিও বিজেপির তরফে খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ওই গ্রামে হানা দেন নির্বাচন কমিশনের লোকজন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার অন্যান্য কেন্দ্রগুলির মতো হবিবপুরে সমস্ত রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে আজ খিরিপাড়া গ্রামে দামাল নামে একটি মানবিক মঞ্চের তরফে কেন্দ্রের এনআরসি এনপিআর ও সিএএ আইনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় বিজেপি কর্মীরা গাড়িটিকে আটকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় মণ্ডল সভাপতি অমিত ঘোষ, তার সঙ্গে ওই সংগঠনের সদস্যের সঙ্গে বচসা বেঁধে যায়। এরই মধ্যে বিজেপি কর্মীরা ওই গাড়ি থেকে সমস্ত ফ্লেক্স ও ব্যানার খুলে ফেলেন। বিজেপির পক্ষ থেকে খবর দেওয়া হয় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে। এরপর কমিশনের লোকজন ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করে নিয়ে যান। পরে শান্ত হয় পরিস্থিতি। মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা।